বয়কট শব্দটার সাথে কম বেশি সবাই পরিচিত। ক্লাস বয়কট, ম্যাচ বয়কট, সংসদের অধিবেশন বয়কট সবই পরিচিত ঘটনা। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছুদিন পরপরই আসে নানা বয়কটের ডাক। কিন্তু মজার বিষয় হলো, এই বয়কট শব্দটা আসলে ছিল একজনের নাম। একটা বিশেষ ঘটনায় তাকে উপেক্ষা করতে করতেই জন্ম হয় বিখ্যাত এই বয়কট শব্দের, আর সেই তার নামটাই হয়ে গেছে প্রত্যাখ্যানের প্রতিশব্দ। কি ছিল সেই ঘটনা যেখান থেকে জন্ম নিল বয়কট শব্দটির, চলুন জেনে নেই। সময়টা 1880 সালে। আয়ারল্যান্ডের মায়ো কাউন্টির জমিদার ছিলেন লর্ড আর্নে, আর তার সম্পত্তি দেখাশোনার জন্য এজেন্ট হিসেবে ছিলেন এক ব্রিটিশ ক্যাপ্টেন, নাম তার চার্লস বয়কট। জমিদারের অনুপস্থিতিতে চার্লস বয়কটই তখন সব সম্পত্তির দেখাশোনা করতেন। এক বছর খরার কারণে ব্যাপক ফসলহানি হয়। জমিদার আর্নে তখন দয়া পরবেশ হয়ে সে বছর 10% খাজনা মৌকুফ করে দেন। তবে 10% গরিব প্রজাদের জন্য যথেষ্ট ছিল না। একে তো তারা ছিল দরিদ্র, তার উপর ভয়ানক ফসলের মন্দা, তাই তারা আন্দোলন করে 25% খাজনা মৌকুফের। তবে লর্ড আর্নে প্রজাদের দাবি মানলেন না, উল্টো তিনি আন্দোলন প্রতিহত করতে পাঠালেন চার্লস বয়কটকে। কৃষকদের এই দুরবস্থায় এগিয়ে এলেন তখনকার সময়ে আইরিশ ল্যান্ড লীগের এক সদস্য চার্লস স্টুয়ার্ট পার্নেল। তিনি সবাইকে বুদ্ধি দিলেন অত্যাচারীদের শান্তিপূর্ণ উপায়ে সামাজিকভাবে বহিষ্কার করা হবে। মূলত পার্নেল শোষকদের সাথে অযথা মারামারি কাটাকাটিতে যেতে চাননি। পার্নেলের কথায় সবাই বয়কটকে উপেক্ষা করতে শুরু করে। শ্রমিকরা বয়কটের অধীনে থাকা জমিতে কাজ করলেন না, ব্যবসায়ীরা বয়কটের কাছে পণ্য বিক্রি করা বন্ধ করে দিলেন, স্থানীয় ডাকপিয়ন বয়কটের চিঠি পর্যন্ত নিতে অস্বীকৃতি জানালো, এমনকি বয়কটের নিজের বাড়ির চাকর চাকরানীরা চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। সমাজের সবাই এভাবে বয়কটকে এক ঘরে করে রাখলো। তার অধীনে থাকা জমি কেউ চাষ না করায় বেশ ক্ষতির মুখে পড়ে বয়কট। ফলে বাইরের কাউন্টি থেকে 50 জন চাষি ভাড়া করে আনলেন বয়কট, সাথে তাদেরকে নিরাপত্তা দিতে ও ফসলের রক্ষণাবেক্ষণে 1000 সশস্ত্র নিরাপত্তা কর্মী নিযুক্ত করতে হলো। কিন্তু বিদেশ থেকে আনা চাষি ও ওই বিশাল নিরাপত্তা বহরের খরচ বহন করতে বয়কটকে হিমশিম খেতে হলো। এতে করে পরবর্তী বছর বয়কটের জমির ফসল থেকে যা লাভ হলো তা ভাড়া করা কর্মীদের বেতন দিতে গিয়েই সব শেষ হয়ে গেল। অর্থনৈতিক দিক থেকে আরও পঙ্গু হয়ে গেলেন বয়কট। পরের বছরও তাকে এভাবে সামাজিকভাবে বহিষ্কার করার রীতি চলতে থাকলো। এদিকে বয়কটকে বয়কট করার এই কাহিনী সেকালের সব সংবাদপত্রে ফলাও করে গুরুত্ব দিয়ে প্রচার করা হলো। ভিন্নধর্মী এই আন্দোলন সাড়া পেল সারা বিশ্বে। কোনো অন্যায় অবিচার মেনে না নিয়ে দলগতভাবে কাউকে অথবা কোনো সংগঠনকে পরিত্যাগ করার অর্থে বয়কট শব্দটি ব্যবহার হতে থাকলো। নিউ ইয়র্ক ট্রিবিউনের জেমস রেডপ্যাথ 1880 সালে আনুষ্ঠানিকভাবে পত্রিকায় বয়কট শব্দটি ব্যবহার করেন। দ্য টাইমসও একই অর্থে ওই বছরের নভেম্বর মাসে শব্দটির ব্যবহার শুরু করে। পরবর্তীতে 1881 সালে বয়কট শব্দটি সর্বজন বিদিত রূপ লাভ করে। এরপর থেকে ধীরে ধীরে এই শব্দটি ইংরেজি শব্দ ভাণ্ডারের একটি তাৎপর্যপূর্ণ শব্দে পরিণত হয়।